নমস্কার, স্বাগতম। এয়া হচ্ছে বিয়লির খবর, স্টুডিওত মই প্রাঞ্চল। ঢকুয়াখানা কাণ্ডর ন ন তথ্য এতিয়া পোহরলৈ আহিছে। এই সকলোবোৰেই হৈছে চাঞ্চল্যকৰ তথ্য। যদিহে মুণ্ডহীন মৃতদেহ জাহাঙ্গীর হুসেনৰ হয়, তেন্তে প্রথমে জেরার সন্মুখীন হব সুনীল গগৈৰ পত্নী। সম্প্রতি সুনীল গগৈৰ অবস্থিতিক লৈ সৃষ্টি হৈছে বহু প্রশ্ন। ইতিমধ্যে হায়দ্রাবাদৰ পৰা ডি এন এ রিপোর্ট অসম আৰক্ষীৰ হাতত পৰিছে। টকা নে আন কিবা রহস্য আছে এই হত্যাকাণ্ডত? অবশ্যই এতিয়াও নিশ্চিত হোৱা নাই ঢকুয়াখানাত উদ্ধার হওয়া মৃতদেহটো প্রকৃততে কাৰ আছিল, বিজেপি নেতা সুনীল গগৈর নে ধুবুরীর জাহাঙ্গীর হুসেনের। মৃতদেহটো কার সেয়া ডি এন এ পরীক্ষার রিপোর্টের পাছতে উদ্ধার হব, কেনো মৃতদেহ উদ্ধার হওয়ার আগনিশা নিরুদ্দেশ হয়েছিল বিজেপি নেতা তথা ঠিকাদার সুনীল গগৈ। লক্ষণীয়ভাবে তার দুদিন পূর্বে নিরুদ্দেশ হয়েছিল সুনীল গগৈর কাম বা সুনীল গগৈর ঘরত কাম করবলে যাওয়া রাজমিস্ত্রী ধুবুরীর জাহাঙ্গীর হুসেন। রহস্যজনকভাবে দুইজনের আজি পর্যন্ত সন্ধান নাই যদিও সুনীল গগৈর ঘরের কিছু নিলগত এখন সুমনীত উদ্ধার হয়েছিল এটা অর্ধদগ্ধ মৃতদেহ, যিটো অতি পরিকল্পিতভাবে রাসায়নিক দ্রব্যরে জ্বলাই দিয়ার কাটি দিয়া হয়েছিল মুন্ডটো। লগতে হাত দুখন সম্পূর্ণরূপে জ্বলা অবস্থাত উদ্ধার হয়েছিল। হত্যাকাণ্ডটো ইমানেই পরিকল্পিত আছিল যে মৃতদেহটো কার তাক যাতে নিরূপণ করব নোৱাৰি তাৰ বাবে হাত দুখন জ্বলাই দিয়া হয়েছিল আৰু মূৰটো কাটি লৈ গৈছিল, কিয়নো মূৰটো নহলেও হাতৰ থাম ইমপ্রেশনের জৰিয়তেও চিনাক্ত কৰিব পৰা যায় মৃত ব্যক্তিজনৰ পৰিচয়, যিটোৰ কোনো সুৰুঙাই ৰখা নাছিল হত্যাকাৰীয়ে। মানে শীতল মস্তিষ্কৰে সেই হত্যাকাণ্ডটো সংঘটিত কৰিলে, অতি পৰিকল্পিতভাৱে সেই হত্যাকাণ্ডটো সংঘটিত কৰিলে। ইফালে অনানুষ্ঠানিকভাৱে ঢকুৱাখানাৰ মৃতদেহটো সুনীল গগৈৰ যে নাছিল সেয়া 90% নিশ্চিত যদিও ডি এন এ পৰীক্ষাৰ ৰিপৰ্ট অহাৰ পাছতহে সকলো পোহৰলৈ আহিব। আৰু ডি এন এ পৰীক্ষাৰ ৰিপৰ্ট ইতিমধ্যে অসম আৰক্ষীয়ে লাভ কৰা বুলিও গম পোৱা গৈছে, কিন্তু আনুষ্ঠানিকভাৱে এতিয়ালৈকে অসম আৰক্ষীৰ তৰফৰ পৰা কোনো তথ্য সদৰি কৰা হোৱা নাই। এটা বেল্টর টুকুরায় অধিক রহস্যঘন করে তুলিছে ঢকুয়াখানা সাপতিয়ার এই নৃশংস হত্যাকাণ্ড। কার আছিল মৃতদেহ, সুনীল গগৈ নে জাহাঙ্গীর হুসেনের, তাক লৈ এতিয়া চলিছে চর্চা। প্রথম অবস্থাত জে জে এমর ঠিকাদার তথা বিজেপি নেতা সুনীল গগৈক নৃশংসভাবে হত্যা করে মুন্ডহীন মৃতদেহ জ্বলাই দিয়া হয়েছিল বলে সকলো নিশ্চিত আছিল যদিও শেহতীয়াকৈ যোৱা তিনিদিনৰ পৰা এটা বেল্টৰ টুকুরায় খেলি মেলি লগাইছে সকলো। বিভিন্ন সামাজিক সংগঠনে আয়োজন করা সুনীল গগৈর রাজহুয়া আদ্যশ্রাদ্ধ পর্যন্ত বাতিল করবলে বাধ্য হয়েছে রাইজ, কেনো ডি এন এ পরীক্ষার কিছু তথ্য লগাইছে খেলিমেলি। সন্দেহ করা হয়েছে মৃতদেহটো সুনীল গগৈর পরিবর্তে জাহাঙ্গীর হুসেনরহে। ধুবুরীর গরিপুরের ফলিমারি দ্বিতীয় খণ্ড গাঁৱৰ জাহাঙ্গীরক মিস্ত্রী হিসাবে নিয়ার দুমাহর পাছতে নিখোঁজ হয়েছিল। তার দুদিন পাছতে নিখোঁজ হয়েছিল সুনীল গগৈ। ইফালে জাহাঙ্গীরর ঘরতো হাহাকার লাগিছে নিরুদ্দেশ হওয়ার পাছতেই। সুনীল গগৈ নিরুদ্দেশ হওয়া দুদিন পূর্বে নিখোঁজ হয়েছিল জাহাঙ্গীর হুসেন। জাহাঙ্গীরর আছে দুগৰাকী কন্যা সন্তান। আনহাতে সুনীল গগৈর অত্যধিক ঋণ থকারও তথ্য এতিয়া পোহৰলৈ আহিছে। অবশ্যই সেই তথ্যবোৰ এতিয়াও নিশ্চিত তথ্য নহয়। নিখোঁজ হওয়ার পূর্বে কেইবাটাও ইন্স্যুরেন্স কৰিছিল সুনীল গগৈয়ে। জাহাঙ্গীর হুসেনক সুনীল গগৈয়ে দিবলৈ আছিল 5,00,000 টকা, এই কথা প্রকাশ কৰিছে জাহাঙ্গীর হুসেনের পত্নীয়ে। পরিকল্পিতভাবে সুনীল গগৈয়ে জাহাঙ্গীর হুসেনক হত্যা করে বহিরাজ্যলৈ পলায়ন করে সমগ্র ঘটনাক অন্য দিশে নিয়ার চেষ্টা করারও অভিযোগ উত্থাপন হয়েছে, কেনো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ইঙ্গিত দিছে যে উদ্ধার হওয়া মৃতদেহটো সুনীল গগৈর নাছিল। অবশ্যই এতিয়াও ডি এন এ পরীক্ষার প্রকৃত তথ্যখিনি উদ্ঘাটন হবলৈ বাকি আছে। কয়ে আছো, আৰু যদি জাহাঙ্গীর হয়, জাহাঙ্গীর কোনে হত্যা করলে সেইটো মোৰ আগত দেখুৱাকি, আৰু যদি মোৰ মানুহজনেই কিবা কৰিছে দুখী হয় তেওঁকো মোৰ চকুৰ আগত আনি প্ৰমাণ কৰি দিয়ক। তেওঁলোকে যদি ইমানখিনি পাইছে আৰু ক'ৰবাত ভূটান নে নেপাল নে ক'ত আছে বুলি কিবা কোৱা শুনিছো, তেওঁলোকে যদি জানে তেওঁক উলিয়াব পৰা নাই কিয়, উলিওৱাত কিয় ব্যৰ্থ হৈছে, সেইটো কাৰণে তেওঁলোকৰ কিবা হাত আছে নেকি, সেইবোৰ এটা মানে বহুত সন্দেহ হৈছে এতিয়া তেওঁলোকৰ ওপৰত। কেছটো মানে তেওঁলোকে বেলেগ ফাললৈ ঢাল খুৱাবলৈ বিচাৰিছে। এয়া সুনীল গগৈর পত্নীর ভাষ্য, কেসটো বেলেগ ফালে ঢাল খুৱাবলৈ চেষ্টা করার অভিযোগ উত্থাপন করেছে। মুঠতে যদি তেওঁৰ স্বামী জিয়াই আছে তেনেহলে তেওঁৰ স্বামীক সু শরীরে পত্নীর সন্মুখত হাজির করাব লাগে বলে দাবি উত্থাপন করেছে। সমান্তরালভাবে জাহাঙ্গীরর যদি সেই মৃতদেহ তেনেহলে জাহাঙ্গীরক কোনে হত্যা করলে সেই তথ্য উদ্ঘাটন হব লাগে বলে দাবি উত্থাপন করা হয়েছে। আমার সতীর্থ সাংবাদিক বীরিঞ্চি ডেকা বর্তমান নিউজ রুমের পর লাইভত আছে। বীরিঞ্চি, এটা জটিল অবস্থা বর্তমান, আর যে ডি এন এ রিপোর্ট সেই রিপোর্ট অসম আরক্ষীর হাতলে অহা বলেও একটা সূত্রের পর আমি খবর পাইছো, সেই খবর কিমান সত্য?
নিশ্চয়কৈ প্রাঞ্জল, যে চাওক আসলে যি ঢকুয়াখানার যে কাণ্ড আসলে সেই সমগ্র কাণ্ডটি এটা যথেষ্ট রহস্যরপরা রহস্যর মজলে আসলে সুমাই পড়েছে। কিয়নো যে আসলে প্রথম অবস্থা যেহেতু ঠাওয়ার করা হয়েছিল যে সেইগী সুনীল গগৈ মুন্ডহীন একটা মৃতদেহ, আর সেই মৃতদেহটো রাসায়নিক দ্রব্যখানি জ্বলাই দিয়া হয়েছিল সেই সমগ্র সেই সময়সাত যে আরক্ষীর লোকেই হোক বা তদন্তকারী বিষয়া সকলে সেই সময় নিশ্চিত হয়েছিল যে সেয়া আসলে সুনীল গগৈর আসলে মৃতদেহ। কিন্তু যেতিয়া সময় বাগরিল, সময় বাগরার লগেলগে সমগ্র ঘটনা একটা রহস্যর মজত সুমাই পড়েছে। তার মজতে আহি গেল জাহাঙ্গীরের কথা, যে জাহাঙ্গীর নিখোঁজ হয়ে আছে। আর এই সমগ্র বিষয়টুক যেহেতু দেখা পাওয়া গেছে যে আরক্ষীর যে শীর্ষস্থানীয় যখন আসলতে বিষয় আছে সেই বিষয়াসল তাত গিয়ে যেটা সরজমিনভাবে আসলে তদন্ত করেছে তেতিয়াই বহুখিনি বিস্ফোরক তথ্য হাতলে আছিল। আর যে দেখা পাওয়া গেছে আমার যে স্থানীয় যে আসলে ফরেনসিক টিম আছে সেই টিমে গিয়ে যেটা তার যুক্ত তাত নমুনা সংগ্রহ করেছিল সেই নমুনাসমূহরপর আসলতে সেই তেতিয়াই যথেষ্ট একটা তদন্তকারী বিষয়া আসলতে সেই একটা নির্দিষ্ট স্থানত উপনীত হয়েছিল যে আসলে সেই মৃতদেহটুক আসলে যথেষ্ট প্রশ্নর সেই সময় উদ্বেগ ঘটিছিল। সমান্তরভাবে যেটা সমগ্র বিষয়টি যেটা যে সেই সুনীল গগৈ নহয় সেই আসলে জাহাঙ্গীররহে সেই একটা মৃতদেহ বলে যেটা অন্য একটা কথা যেটা উত্থাপন হল তারপরে ডি এন এ পরীক্ষার কথা আসলে ডিজিপিগে নিজে সেই সকলখিন তদারক করলে আর সমান্তরলগেলগে আছে জাহাঙ্গীরের ভাতৃ ডি এন এ টেস্ট আর সুনীল গগৈ পরিয়ালর ডি এন এ টেস্ট করা হল। আর ইতিমধ্যে সেই টেস্ট আরক্ষীর মুখ্য কার্যালয় আহি পড়েছে বলে আমার হাতত কিছু সময় পূর্বে একটা তথ্য আছে। কিন্তু সেই তথ্য কিমান দূর হয়তো এই মুহূর্তে আসলে নিশ্চিত নহয়। কিন্তু সেই সকলখিন তথ্য অহার পাশতে খুব সম্ভবত লক্ষিমপুর আরক্ষীর যেগুলি আরক্ষী অধীক্ষক, আরক্ষী অধীক্ষকগুলো এখন সংবাদমেল সম্বোধন করব কিছু সময়ের পাশত যদি আজি আহি পায় সেই তাত আসলে বিস্তৃতভাবে আসলে কোয়া হবে যে সেই হত্যাকাণ্ডটো আসলে হত্যাকাণ্ড যদি সেয়া জাহাঙ্গীর হয় জাহাঙ্গীরক আসলে কি কারণে হত্যা করা হল সেয়া টাকা পয়সার লেনদেন নে আন কিবা একটা কারণ। আর দ্বিতীয়তে যদি সে মৃতদেহটো যদি জাহাঙ্গীরর হয় তেতিয়াহলে প্রথমেই কিন্তু এই মুহূর্তে যেহেতু সুনীল গগৈ এই মুহূর্তে যেহেতু নাই সেই সিনত গতি পত্নীক জেরা করব আরক্ষী যে লক্ষিমপুর আরক্ষী যে আসলে সমগ্র ঘটনা সেই নিশা সাড়ে বারো বজাত যেহেতু যে স্পষ্টীকরণ দিয়েছিল যে সাড়ে বারো বজাত সুনীল গগৈ ঘরেরপরা ওলাই গেছে, মোবাইল ফোনত নিয়া নাই, সেই মৃতদেহর কাষত কাপড় পয়া গেছে, সেই সকলখিন যে সুনীল গগৈ সাড়ে বারো বজাত ওলাই যাওয়ার সময় ঘর আসলে কি ঘটনা সংঘটি নিশ্চয় বিরিঞ্চি মুঠতে বহু এটা ঘটনা পরিঘটনার এই দৃশ্যপটসমূহে জটিল করে তুলিছে পরিস্থিতি। কিন্তু সমান্তরভাবে যেহেতু জাহাঙ্গীরের ভাতৃরও কিছু ভাষ্য আছে, জাহাঙ্গীরের ভাতৃ জহিদুল আর জহিদুলে কৈছে বা দাবি করেছে যে সুনীল গগৈর সঙ্গে জাহাঙ্গীরের ভাতৃত্ব সুলভ সম্পর্ক আছিল আর কেতিয়াও সুনীল গগৈয়ে জাহাঙ্গীরক হত্যা করব নোৱাৰে তেনে ধরনের বক্তব্য প্রদান করেছে। আমার সতীর্থ সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার জাহাঙ্গীরের ভাতৃর আছে, সেই রিপোর্টটা আগবাইছো, তারপর বিনিচি আকো আপনার কাছে যাব। যেহেতু খবর ওলাইছে যে মৃতদেহটো ঢকুয়াখানা খাপতিয়া যেটা মৃতদেহ সেই মৃতদেহটো সুনীল গগৈ নহয় জাহাঙ্গীর হুসেইনের, মূলত জাহাঙ্গীরের ভাতৃ আছে, ভাতৃর পর মানে প্রতিক্রিয়া জানিলে যাম যে ইতিমধ্যে খবর যেটি ওলাইছে যে সেই মৃতদেহটো আসলে জাহাঙ্গীর হুসেইনের, তুমি ভাতৃ, আপনি ভাতৃ নহয় জানো, কি ভাবিব এই সময় কোনে হত্যা করব পারে? স্যার এটা মালিকের ঘরেরপরা এই মানুষটা নোহা হয়েছে, এটা কোনে হত্যা করলে মালিকর লগত আমার সম্পর্ক ভাল আসলে, কেতিয়াও বেয়াকে সম্পর্ক এটা হওয়া নাছিলে যে আজি গালি বা কিবা কিবি তেনেকুয়া হওয়া নাছিলে। কিন্তু এটা মই কেনেকে ভাবিম যে আমার মালিকে করলে নে কোনো আন কোনোবাই করলে এনেকুয়া শত্রু আসলে মই কেতিয়াও নেজানো। নহয় মই এটা কথা খুলিছো, মই মালিকে করেছে নি কোনে করেছে মানে সুনীল গগৈ হত্যা করেছে বলে মই কব বিচৰা নাই, কিন্তু কথা হল কি কোনে হত্যা করব পারে, যে জাহাঙ্গীরর লগত কারবার শত্রুতা আসলে নাকি, কিয় হত্যা করলে জাহাঙ্গীরক, কিয় হত্যা করলে, কোনে হত্যা করব পারে, আপনার মনত কি ধারণা হয়েছে? মোর মনত তেনেকুয়া শত্রুতা আছে বলে মই নে জানো স্যার, মানে মই একেলগে আছো আজি দেড় বছর মান হল, কিন্তু কোনো শত্রুতা বা মোর লগত মানে মই নে জানোয়ে তেনেকুয়া যে কোনো শত্রুতা আছে বলে। আর সেইজন তেনেকুয়া মানুষও না আসলে যে কোনোবাই যদি থাপুরিয়াই থই যায় তথাপি উঠি কথা কথা হেখান নখে। কার কথা কলো এটু? আমার দাদার কথা কলো, জাহাঙ্গীরের কথা। এই এনেকুয়া সাদা সিধা মানুষ আসলে। আর জানি মতো সুনীল গগৈরপরা পাঁচ লাখ টাকা পাবলে আসলে নাকি আপনার দাদায়, আপনার জাহাঙ্গীর আলী জাহাঙ্গীর হুসেইনে পাবলগিয়া আসলে নাকি পাঁচ লাখ টাকা, এই কথাটা ইতিমধ্যে জাহাঙ্গীরের পত্নীগুলিয়ে দাবি করে আছে, আপনি কি জানে? স্যার এটা আমার জাহাঙ্গীর দাদায় ঘরলে গেছিল ঈদত, ঈদত যেটা ঘরলে গেছে হয়তো তার মানুষজনে কইও আহিব পারে, কিন্তু মোর জানা মতো মই ইমানখিনি নেজানো, এটা কাম করছো আজি এতিয়ালৈকে হিসাবটো হওয়া নাই, এটা হিসাবটা হলে কিমান আছে কিমান নাই বহিতে ওলাই যাব স্যার।
এতিয়া হয়তো দাদা ক'ব পাৰে তাৰ মানুহজনীক যে মই তাত ইমান দিন আছোঁ, মানে আগতে ধেমাজিত আছিলে, ধেমাজিৰ পৰা ইয়ালৈ আহিছে, ইয়াত ডেৰ বছৰমান হৈ গ'ল, এতিয়া কিমান কি পাব লগা আছে হিচাপটো কৰিলেহে ওলাব। এতিয়া আকৌ সুধিছোঁ যে যিহেতু ডি এন এ পৰীক্ষাৰ যিটো ডি এন এ যিটো পৰীক্ষাৰ ফল হেৰি ৰিজাল্টে কৈ আছোঁ যে মৃতদেহটো সুনীল গগৈ নহয়, সেইটো জাহাংগীৰৰ। আচলতে আকৌ সুধিছোঁ যে জাহাংগীৰক কোনে হত্যা কৰিব পাৰে, আপোনাৰ মনত কি খেলাইছে, কাৰণ একেলগে কাম কৰিছিলে আপোনাক দুয়োজনে? তেনেকুৱা মই কোনো মন্তব্য দিব নোৱাৰিম, কাৰণ মই যিহেতু নেজানো, আৰু নজনা মানুহটো কেতিয়াও ক'ব নোৱাৰে আন কাৰোবাৰ কথা আছে। ইতিমধ্যে নাম প্ৰকাশ হৈছে, নাম ওলাই আছে সুনীল গগৈ, বহু মাধ্যমত বহু সংবাদ মাধ্যমত এটা কথা আলোচনা হৈ আছে যে সুনীল গগৈ হয়তো হত্যা কৰিব পাৰে, আপোনাৰ মনে কি খেলাইছে, সুনীল গগৈ সঁচাকৈ হত্যা কৰিলে নেকি? স্যার মই এইটো কব নোৱাৰিম, এতিয়া মই এনে এক নির্দোষী মানুহ এটা দোষী কৰিব নোৱাৰিম, কাৰণ যেহেতু মই নেজানো কথাখাৰ, আৰু কেতিয়াবা মই বেয়া ব্যৱহাৰ তাৰো দেখা নাই। আমি তিনিটাই নিজৰ ভাইককে লিখিয়াই আছিলোঁ, তেওঁ মালিক হলেও কেতিয়াও আমাক বেয়া ব্যৱহাৰ কৰা নাছিলে, মানে সুনীল গগৈ, সুনীল গগৈ। এতিয়া মই কেনেকৈ ক'ব পাৰিম যে সেই মানুহটোৱে এই কামটো কৰিছে বুলি? এতিয়া সেই মানুহটোক বিচাৰি আনি আপোনালোকে পুছতাছ কৰক বা হেৰি কৰক, যদি প্ৰমাণ ওলাই যায় তেতিয়াহ'লেহে মই ভাবিব পাৰিম। সুনীল গগৈ এনে লেনদেনত কেনেকুৱা আছিলে, যে যিহেতু কাম কৰিছিলে আপোনালোকে, যথেষ্ট টকা পা লেনদেন হৈছিলে, তাত লেনদেনত কেনেকুৱা আছিলে, কিবা দাম দৰ কৰা বা এনেকৈ কিবা দাম দৰ কৰে নেকি? মানুহটো খঙালটো নাছিলে মানুহটো, কিন্তু পইচা পাতি দিয়াটো ভাল আছিলে, পইচা পাতি দি আছিলে, হ্যাঁ, যেতিয়াই বিল পাইছে তেতিয়াই পইচা পাতি দিছে মানুহ। কিমান তাৰিখৰ পৰা আপোনাৰ কি মনত আছে যে কিমান তাৰিখৰ পৰা আপোনাৰ দাদা ইয়াৰ পৰা নাইকিয়া হৈছে? মোৰ জানামতে 30 তাৰিখৰ পৰা দাদা নাইকিয়া হৈছে, 29 তাৰিখে মালিকৰ ঘৰলৈ গৈছে, 30 তাৰিখৰ পৰা ইয়াৰ কোনো খবৰ নাই। কলৈ যাওঁ, ক'ত আছে, সেইটো কিবা আপোনালোকে ফোন আহিছিলে? মোক ফোন আহিছিলে, কিন্তু মোৰ পৰা আধাৰ কাৰ্ড আৰু ভোটাৰ কাৰ্ডহে বিচাৰিছিলে, মোৰ ওচৰত নাই বুলি কোৱাতেই ঘৰৰ পৰা লৈ লৈছে, তাৰপিছৰ পৰা মোৰ লগত যোগাযোগ নাই তেনেকুৱা। ক'ত আছো কি কথা সুধিছিলে নেকি? মই সুধিছিলোঁ যে ক'ত আছো, ই মোক কোৱা নাছিলে যে মই য'ত আছো ভালে আছো বুলি কৈছে, ঘৰত চিন্তা কৰিছিলে। ফোনটো স্যার 30 তারিখে হব পারে স্যার, মানে মোবাইলে তো আছে, মোটামুটি 11টার ওইদিকে, 11টা বাজার, হ্যাঁ। তারপর সবাই ফোন করলে এটা কি কয়, তার নম্বরত ফোন করলে কি বলে? সুইচ অফ বলে কই দিয়ে, এটা সুইচ অফ বলে কই, হ্যাঁ, ওই সিদিনার পরাই আজি লৈকে সুইচ অফ বলে কই দিয়ে। আকৌ সুধিছোঁ যে যদি সুনীল জাহাঙ্গীরক হত্যা করেছে, নিতান্তই কারবার লগত শত্রুতা থাকিব লাগিব বা কিবা লেনদেনৰ প্ৰশ্ন থাকিব লাগিব, আৰু যিটো অৱস্থাত মৃতদেহটো পোৱা গৈছে, মুণ্ডহীন, মাথাটো ইতিমধ্যে কাটি লৈ গৈছে, হাত ভৰি কাটি পেলাইছে, তাৰপিছত জ্বলাই দিছে, এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড, এইটো নিজেই মৰা নহয় বা নিজেই বা সুইচাইড কৰা নহয়, আত্মহত্যা নহয়, কোনোবাই মাৰিছে, কোন থাকিব পাৰে অন্তৰালত? স্যার এটা মই কেনেকে জানিম, ইয়ার যদি কিবা ব্যক্তিগতভাবে শত্রুতা থাকিবও তো পারে, আর সব কথা নিজের ভাইক নকয় নহয়, নকয়, আর যেহেতু আমি দুটা ভাই ককে একেলগে থাকলে কি হব, মানে ইয়ার যে সমস্যার কথা মোক তো নকয়, কারণ ই ডাঙর মই সরু, মোর সমস্যাখিনি ইয়াক কই দিছো বারু, ই তো মোক নকয় ইয়ার সমস্যার কথাখিনি, তো মই কেনেকে জানিম স্যার? এতিয়া প্রকাশনে মানুষটুক বিচারি, এতিয়া মোর দাদার যদি বডি হয়, এতিয়া সেই আমার মালিক সুনীল গগৈ কলৈ গল, সেই মানুষটুক বিচারিব লাগে আর তাক পুছতাছ করিব লাগে, এটাই কথা। কি দাবী জনাবো এটা শেষত প্রশাসনলে, কি আহ্বান জনাবো প্রশাসনলে? দাবি এটাই মোর, যে এই খুনিক বিচারি উচিত যেটু শাস্তি হয় সেই শাস্তিটা দিব পারে। আমার দাদা ভাগত দুজনী সরু সরু ছোৱালী আছে, এতিয়া তেওঁলোকৰো হেৰি নাই, এতিয়া কি খাব কি করব, এতিয়া ঈদত ঘরলে গৈ কিবা ঘর সর বনাম বুলি কৈছিলে, মোকো কৈছিলে যে একেলগে ভোটত যাবলে দিয়া নাই দাদাক, মই প্রথম ভোট কারণে মই গৈছো যেনে তেনে, আর দাদাক মালিকে যাবলে দিয়া নাই যে ভোটত যাওয়া বাদ দে, একবার ঈদত পয়সা পাতি লৈ গৈ ঘর সর বনাবি, মানে ঘর সর অবস্থা ভাল ভাবতে কৈছিলে, না বেয়া ভাবতে? ভাল ভাবতে কৈছিলে, মানে আপোনালোকে হয়তো দেখিছে সাগে নিউজত ঘরটো কেনেকুৱা আছিল অবস্থা, সেই কারণে কৈছে ঈদত একেবারে গৈ ঘর সর আরম্ভ কৰি থৈ আকৌ আহিবি, সেইটো হিসাবত এতিয়া আমার দাদা নগল ভোট দিবলে, যে এই যোৱা কালি ঈদত ঘরলে গলহেতেন, তার আগতে এইটো ঘটনা হৈ গল। এতিয়া যিখিনি হারাব লগা হেরালো, এতিয়া হিসাব করি যদি যা 2-4 টাকা পাবলে আছো, এতিয়া হিসাবটো করি মোক ঘর দিলে, মানে আর এই কাগজখন আহার পিছত যদি আমার দাদার বডি ওলায়, সেই বডিটো দিলে মই ঘরলে যাম। আর পোকাখনের ফল এটাই দাবি যে এনেকুৱা যাতে আর কোনোবাদ না হয়। জাহাঙ্গীৰৰ ভাতৃ জহিদুলৰ এই ভাষ্য, আৰু তেওঁ এক প্ৰকাৰ অস্পষ্ট বা তেওঁৰো জ্ঞাত নহয় যে জাহাঙ্গীৰৰ কোনোবা শত্ৰু আছিল বুলি। যদি জাহাঙ্গীৰৰ মৃতদেহ হয় কোনে হত্যা কৰিলে সেই সন্দৰ্ভত তেওঁৰ কোনো তথ্য নাই জাহাঙ্গীৰৰ ভাতৃৰ। বিৰিঞ্চি, মুঠতে অতি ৰহস্যঘন এই পৰিৱেশ, এতিয়া
ডি এন এ রিপোর্টের উপরতে সকল নির্ভর করব কি তথ্য আছে এই সন্দর্ভত শেহতীয়া আপডেট এইখানে মানে আর একটা কথা সংযোজন করে দিব খুঁজিম যে জাহাঙ্গীরের ভাতৃ এটা কথা কেছে যে 29 তারিখে সুনীল গগৈ ঘরলে আহিছিল জাহাঙ্গীর আর 30 তারিখের পর আসলে ফোনত যোগাযোগ করব না সেখানে একটা কথা যে সুনীল গগৈ কিন্তু সেই সময়সাত গুয়াহাটিত আসলে কি কারণ আসলে সুনীল গগৈ ঘরলে জাহাঙ্গীর আহিছিল সেটা একটা সেই কথাটা আসলে যথেষ্ট রহস্যজনক সেই ক্ষেত্রে আরক্ষীও যথেষ্ট পরিমাণ আসলে যেহেতু অভিযোগ তদন্ত করেছে গতি এই ক্ষেত্রে হয়তো কিছু তথ্য আহিব যে কি কারণ সুনীল গগৈ নথকা অবস্থাত ঘরলে আসলে জাহাঙ্গীর আহিছিল বা কি কারণে তাত থাকিবলগা হয়েছিল যেহেতু 30 তারিখের পর সেই যিদিনা যে 2 তারিখে যেটা সেই মৃতদেহটো তাত অর্ধদগ্ধ অবস্থাত উদ্ধার সেই সময়লকে যেটা গম পোৱা নাছিল সেই ক্ষেত্রে যথেষ্ট রহস্য আছে গতি এই শেষ মুহূর্তে এটাই কথা যে সেই ডিএনএ টেস্ট যেহেতু এটা রিপোর্ট যেহেতু হেডকোয়ার্টার আহি পাইছে আরক্ষীর গতি তাত যেটা সেই টেস্টর রিপোর্ট যেটা খুলিব প্রতিবেদন যেটা খুলিব তেতিয়া স্পষ্ট হব সেটা যদি জাহাঙ্গীরের মৃতদেহ হয় তেতিয়া হলে বহু প্রশ্নর কিন্তু সেই সময় উদ্রেক হব আর বহু মানুষ সেই সমগ্র ঘটনাটোত কিন্তু জালত পড়ব কেনো প্রথমতে সুনীল গগৈ পত্নী জেরার সম্মুখীন হব যে সেই সময়ত যে কি আছিল কোত আছিল আর সেই সকলখিনি কথা যেটা স্পষ্ট হব তারপর অবস্থিতি আসলে বিচরা হব যে সুনীল গগৈ বর্তমান কোত আছে বহিরাজ্যত আছে না বহিরাষ্ট্রত আছে কোত আছে সেই সকলখিনি কথা স্পষ্ট হব গতি এই মুহূর্তলকে কিন্তু সেই কথা নিশ্চিত নহয় যদিহে সেই মৃতদেহটো জাহাঙ্গীরের হয় আর যদিহে সেই মৃতদেহটো সুনীলের হয় তাহলে সুনীলক কোনে হত্যা করলে সেটা একটা রহস্য তাহলে জাহাঙ্গীর কোত গল সেই সকলখিনি প্রশ্ন কিন্তু সেই ডিএনএ রিপোর্টটো যেটা খোলা হব সেই খোলার পাছতে সকলখিনি কথা স্পষ্ট হয়ে পড়ব ধন্যবাদ বীরেনসি আর ডিএনএ রিপোর্ট হয়তো অতি শীঘ্রে আরক্ষীর তরফের সেইটা ভালদরে পরীক্ষা করা হব বা ডিএনএ রিপোর্টটা চাওয়া হব আর ডিএনএ রিপোর্টের পাশে হয়তো সংবাদমেলের জড়িয়ে আরক্ষীয় গোটেখিন কথা খুঁটরি করব এটা তদন্তর খাতিরত আরক্ষীয় আনুষ্ঠানিকভাবে কথাবর কই দিয়া নাই রাজহুয়াভাবে কিন্তু জাহাঙ্গীরের বাসগৃহত এটাও শোকাকুল পরিবেশ ধুবুরীর জাহাঙ্গীরের বাসগৃহের সকল লোক এটাও উদ্গ্রীব হয়ে আছে আমার আন এজন সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তীর এক রিপোর্ট আগবাইছো লক্ষিমপুর ঢকুয়াখানার যে ঘটনা সেই ঘটনায় কিন্তু বর্তমানে আহি উপস্থিত আছে ধুবুরী এক কথা কবলে গেলে জাহাঙ্গীর নিরুদ্দেশ হওয়ার পিছর পরাই কিন্তু ধুবুরীত তেওঁ গাঁৱত যে পরিয়াল আছে আসলে ধুবুরী চহৰৰ পৰা কিছু নিলগত ফলিবালি দ্বিতীয় খণ্ডত যে ঘোড়ামারা অঞ্চল আছে সেই ঘোড়ামারা অঞ্চলত ইয়াৰ হৈছে মাতৃ আমি দেখুৱাইছো ইয়াৰ হৈছে জাহাঙ্গীর জাহিদুরের মাতৃ আর পরিয়ালের দুগারী কন্যা সন্তান আর পত্নী ইয়াত আছে আমি দেখাইছো এই মুহূর্তে দেখা পাইছে ইয়ার হচ্ছে ঘোড়ামারা অঞ্চলের পরিবেশ আমি দেখাইছো এখন কান্দনত ভাঙি পড়া গাঁও বলে কব লাগবে সকলে বিচারিছে জাহাঙ্গীর আর জাহিদুর ঘরলে উভতি আহক কাইলে যে কথাটা আসিল আসলে কাইলে যেটা কথা ওলাইছিল প্রথমতে ইয়া গগৈর মৃতদেহ বলে কথা ওলাইছিল তারপর বিভিন্ন কথা ওলাইছে পরিয়ালের লোকে কি শুনেছে কি জানে আপনারা কি জানেন এখন অব্দি কি জানছেন আপনারা মুই জানো মানে নিউজত আছে আমার বেটার নাম নিউজত সব শুনবে নাকি বাবা সব নিউজ দিয়ে আছি তো মোবাইলে মোবাইলে আছি তো মোর বেটা একটা নাও একটা আছে কিন্তু মুই আর কি করবা মোগেলা বেটা তো নাই মোর বিধি ব্যবস্থা করে দেবা ও রে বাঁচি থাকি পাব ও মা ও মা ও রে মাতৃ জাহাঙ্গীর জাহাঙ্গীরক লৈ বাতৰিটো ওলাইছে আর জাহিদুরও বর্তমান ঘরত নাই আর পত্নী আমি যদি গাঁৱৰ মানুহক সুধো আসলে এই গোটেই কথাটোত আপনাদের গাঁৱৰ মানুহ হিসাবে
বর্তমানে কি বিচাৰিছে তেওঁলোকক সুধি আসলে কব পৰা তেওঁলোকে অৱস্থাত নাই। প্ৰথমে মই আমাৰ সাংবাদিক বন্ধুসকলক মই ধন্যবাদ জানাইছো, কাৰণ ইমান বৰষুণ নেউচি তেওঁলোকে আমাৰ এই বাতৰিটো জনসাধাৰণৰ স্বাৰ্থে আজি বাতৰি প্ৰচাৰ কৰিবলৈ আহিছে, তাৰ কাৰণে মই সাংবাদিক বন্ধুসকলক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আৰু ইতিমধ্যে বিগত আজি 17-18 দিন আগত কালি মুখ্যমন্ত্ৰী এটা ভাষ্য দিছিল যে 90% তেওঁ চিয়ৰ দিছে যে এয়া গগৈৰ, যি গগৈৰ নাম ওলাইছিল সেই গগৈৰ মৃতদেহ নহয় বুলি, এয়া সুনীল বৰাৰ মৃতদেহ নহয় বুলি যিটো কথা ওলাইছিল, সেই কথাটোই কি ধৰণৰ প্ৰভাৱ, এক কথাত কি ধৰণৰ প্ৰভাৱ পৰিছে বুলি আপুনি ভাবি? হয় হয়, বা আপোনালোকে কি ভাবিছে গোটেই কথাটো? নিশ্চয়কৈ হয়তো আজি আমি 17-18 দিনৰ পৰা যিটো আমি বাতৰি প্ৰচাৰ কৰি আছো, আমাৰ ফলিমাৰী ধুবুৰী ফলিমাৰী পাৰ্টটোৰ জাহাংগীৰ হোসেন ইতিমধ্যে মানে ঢাকুৱাখানা লক্ষীপুৰ জিলাৰ অন্তৰ্গত ঢাকুৱাখানাত যি ধৰণৰ লোমোহকৰ মৰ্মান্তিক ঘটনা, নিৰ্লজ্জ ঘটনা বুলি কওঁ ঘটনা ঘটিছে, হ্যাঁ ঘটাৰ পিছত সিহঁতৰ আমি ইতিমধ্যে গম পাইছো যে আমি জাহাংগীৰ হোসেনৰ এইটো ডেড বডি, এই সম্পৰ্কে আমি এই নিউজৰ যোগেদি আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আমি কাতৰ আহ্বান জনাইছিলোঁ পৰিয়ালৰ ফালৰ পৰা, ৰাইজৰ ফালৰ পৰা। এই ক্ষেত্ৰত কালি মিডিয়াৰ যোগেদি আমি দেখা পালোঁ যে আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কিন্তু আমাৰ কথাটোৰ ওপৰত গুৰুত্ব দিছে আৰু এই ঘটনাটোৰ গুৰুত্ব সহকাৰে লৈছে। এইটো মই